তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের পিছনে কি অন্তর্ঘাত? যে ২৪ ঘন্টার অন্তর তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, কি সেই তথ্য আমরা জানব, কারণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, এরই পাশাপাশি আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা, এরই পাশাপাশি রয়েছেন বিজেপি নেতা অঙ্কুর দত্ত রয়েছেন আমার সঙ্গে। এবং আমি শুরুতেই আমার প্রতিনিধির কাছে যাব, পিয়ালির কাছে যাব। পিয়ালি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে অন্তর্ঘাত প্রশ্ন নিয়ে বেশ কিছু দিন ধরে কথা হচ্ছে এবং অন্তর তদন্ত, জি ২৪ অন্তর তদন্ত, কি সে অন্তর তদন্ত যার জেরে অন্তর্ঘাতের প্রশ্ন উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে এখনও পর্যন্ত ভাদু শেখের খুনের যে তদন্তভার সেটা কিন্তু সিবিআই নেয়নি। এর আগে সিটও কিন্তু এই ঘটনার যখন ঘটে তারপর রাজ্য পুলিশের, রাজ্য সরকারের নির্দেশে তারা আগুন লাগিয়ে যে খুনের ঘটনা সেগুলো তদন্ত করছিল, ভাদু শেখের খুনের ঘটনা তারাও তদন্ত নেয়নি। কিন্তু জেলা পুলিশের হাতেই এখনও পর্যন্ত ভাদু শেখের যে খুনের মামলাটা সেটা রয়েছে, যেটা সেদিন রাতে যে ঘটনা ঘটেছিল এবং তার প্রেক্ষিতে যেটা দাবি করা হচ্ছে যে রিটালিয়েশনেই পরবর্তী সময় এই বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন লাগানো হয়। কেন অন্তর্ঘাতের তত্ত্বটা সামনে আসছে সেটা যদি একটু বলা যায়, সেটা হচ্ছে যে সেদিন রাতে রাত ৮:৩০ নাগাদ, ৮:২৯ থেকে ৩২ মিনিটের নাগাদ ভাদু শেখ যখন বকটুই মোড়ে দাঁড়িয়েছিলেন একটি মার্বেলের দোকানের সামনে, তিনি রাস্তার একেবারে রাস্তার দিকে পেছন করে দাঁড়িয়েছিলেন এবং কানে ফোন দিয়ে কথা বলছিলেন। ঘটনাস্থল লাগোয়া একটি সিসিটিভিতে দেখা যাচ্ছে যে তিনি যখন দাঁড়িয়ে আছেন সেই সময় চারজন দুটি বাইকে করে আসছে। সেই চারজন কারা, সিসিটিভিতে যাদেরকে শনাক্ত করা হয় তার মধ্যে পলাশ শেখ, নিউটন শেখ সেরা এবং তার সঙ্গে সঙ্গে সোনা শেখ রয়েছে, যারা কিন্তু ভাদুর বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত এবং তারাই কিন্তু বোমা মারে পরপর দুটো এবং গুলি চালায় ওখান থেকে পালিয়ে যায়। এখন এক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই অন্তর্ঘাতের তত্ত্বটা সামনে আসছে, তার কারণ এই ভাদু শেখ যিনি পঞ্চায়েতের উপপ্রধান তিনি তার সঙ্গে কিন্তু সবসময় ৭ থেকে ৮ জন থাকতেন। শুধুমাত্র তাই নয়, সেদিন রাতেও ঘটনার কয়েক মুহূর্ত আগে পর্যন্ত কিন্তু ওই ৭ থেকে ৮ জন ছিল, কিন্তু যখন এই ঘটনাটা ঘটে যে সময় ভাদু শেখকে লক্ষ্য করে একেবারে পেছন থেকে তার মাথা লক্ষ্য করে বোমা মারা হয় সেই সময় তার সঙ্গে কেউ ছিল না। এই জায়গা থেকেই যে অন্তর্ঘাতের তত্ত্বটা জোরালো হচ্ছে, তাহলে ভাদু শেখ কি একা দাঁড়িয়ে রয়েছে সেই খবর কেউ পৌঁছে দিয়েছিল এবং তার মধ্যে কি তার ভেতরেরই কেউ রয়েছে? কেন তার সঙ্গে যারা থাকেন তাদের মধ্যে সকলেই এই প্রশ্নগুলো উঠছে যে তাহলে কি এই পুরো ঘটনার পিছনে পরিচিতরা রয়েছে, কেন সে সময় একা ছিলেন ভাদু শেখ? তুমি পরিস্থিতিকে নজর রাখো, আমি ঠিক এই বিষয়ে আসব সুদীপের কাছে। সুদীপ, বারবার করে বিরোধীরা বলছে যে যা ঘটনা ঘটেছে তার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব এবং এই মুহূর্তে যে চাঞ্চল্যকর তথ্য আমরা দেখাচ্ছি জি ২৪ ঘন্টার অন্তর তদন্ত, যে কেন সে সময় একা ছিলেন, কারণ ঠিক তার ৫ মিনিট আগে অবধিও ৭ থেকে ৮ জন তাকে ঘিরেছিলেন, তারপরে ওই মুহূর্তে কেউ ছিল না, কি মনে হয়? দেখুন, পুরো ব্যাপারটাই বিচার ব্যবস্থার অধীনে। আজকে বিরোধীরা যদি তদন্ত চলাকালীন এই জাতীয় মন্তব্য করে থাকেন, আমার মনে হয় সিবিআইয়ের কাছে আমরা অনুরোধ করব যে বিরোধীরা এত জানেন তাদেরকে বাইরে না রেখে সিবিআই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তা এই যে ঘটনা সেই ঘটনার যে প্রকৃত সত্য সেটা সামনে আনা হোক। তার কারণ সিট যখন তদন্ত করছিল সিটের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে গেছে, আর এই সিবিআইয়ের দাবি বিজেপি বারংবার করে এসেছে। তা আজকে সিবিআই তদন্ত করছে, লেট দেম ইনভেস্টিগেট, সত্যি সামনে আসবে, আমরা সকলে ভাবছি যে সত্যি সামনে আসবে, দেখা যাক সত্য সামনে আসে কি না। তদন্ত চলাকালীন কোনো রকম আমার এটা ইন্টারপ্রিটেশন, আমার এটা মনে হওয়া, এই কথাগুলোর কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আমি শুধু একটা জিনিসই দেখেছি যে রাজ্য পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে ২০ জনকে অ্যারেস্ট করেছিল, তার পরের দিন আর একজনকে, অর্থাৎ ২১ জনকে অ্যারেস্ট করেছে। আজ পর্যন্ত সিবিআই ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসই করছে, ষড়যন্ত্রের পেছনেও তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেই স্বয়ং ধরিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা তো ডে ১ থেকে বলছি, আমরা শুনেছিলাম তো টিভির পর্দায় যে ভাগ করে খাও, একা খেলে হবে না, ৭৫ ভাগ দলকে দিয়ে ২৫ ভাগ নিজের কাছে রাখো। এই যে বালি পাচার, পাথর পাচার, এই যে সমস্ত টাকা পয়সার অঙ্ক, এ তো টাকার খেলা। কারণ প্রথমে তো বিরোধী শূন্য বিজেপি মেরে ভোটের পর থেকে মারতে মারতে বিজেপিকে শেষ করে, এই যে বিজেপির প্রতিনিধি, সবার প্রথম সিবিআই কে, শুনুন শুনুন,
সিবিআই এর উচিত সবার প্রথম এই আপনার মতো সর্বজ্ঞানীদের কাস্টডিতে নিয়ে তদন্ত নেওয়া। আরে বাবা আমরা সর্বজ্ঞানী নই, বারবার করে সিবিআই প্রসঙ্গে আপনাদের কুণাল ঘোষ, যখন কুণাল ঘোষ বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই কুণাল ঘোষই কিন্তু সিবিআই কে নানাভাবে কথা বলছিলেন, সিবিআই এর বিরুদ্ধে কথা বলছিলেন, এটা তো আপনাদের বুঝতে হবে। আপনারা তো বারবার সিবিআই কে আক্রমণ করছেন, কিসের আপত্তি সিবিআই তদন্তে? আমরা এখনো বলছি, বীরভূমের মানুষ বলছে, আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল, বীরভূমের মানুষ বলছে, আরে বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল তদন্ত যখন হচ্ছিল সিবিআই তখন কার আওতায় ছিল? আজকে তদন্ত অগ্রগতি একবার জেনে নিই। সুদীপ অঙ্কন প্লিজ, আমি একবার আমাদের প্রতিনিধির কাছে যাই, আজকের তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? কারণ বকটই কাণ্ডে সাসপেন্ডেড আইসি কে সিবিআই এর জিজ্ঞাসাবাদ, সেদিন রাতে কখন গিয়েছিলেন ঘটনাস্থলে, এই মুহূর্তে জানতে চাইছেন সিবিআই এর অফিসাররা। রামপুরহাট থানা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ হয়েছে, ফের নিহত আত্মীয় মিহির আলী শেখের বয়ান রেকর্ড, মৃত নাজিমা বিবির স্বামী শেখ লালকে জিজ্ঞাসাবাদ। আমরা এই বিষয়ে আপডেট নেওয়ার চেষ্টা করব, তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি বকটই কাণ্ডে সাসপেন্ডেড আইসি কে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। আমরা এই আপডেট নেব এবং আলোচনায় ফিরছি ছোট বিরতি পর, সঙ্গে থাকুন।